অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তানজিদ লিটনও মিরাজের দাপটে ব্যাটিংয়ে লঙ্কানদের বিপক্ষে 7 উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। আগে ব্যাট করে বাংলাদেশকে 264 রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা, জবাবে 48 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় মিরাজের দল। এ জয়ে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মাতাবে সাকিব মুশফিকরা। রান তাড়া করতে নেমে দারুণ খেলেছে দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। 39 বলে অর্ধশতক পেয়েছেন লিটন, 53 বলে 50 করেন তানজিদ। লিটন 61 রান করে আউট হন, তার বিদায়ে ভেঙে যান তানজিদের সঙ্গে 131 রানের জুটি। এরপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে 52 রানের জুটি করেন, আউট হন তানজিদ। 88 বলে 10টা 4 2টা 6 84 রানে থামেন তিনি। তাওহিদ হৃদয় গোল্ডেন ডাক মারেন ওয়ান ডাউনে নেমে। অধিনায়ক উচিত ইনিংস খেলেছেন মিরাজ, মুশফিকের সঙ্গে 76 রানের জুটিতে তিনি দলের জয় নিশ্চিত করেছেন। 35 রানে মুশফিক ও 67 রানে অপরাজিত ছিলেন মিরাজ, ফলে বাংলাদেশ 8 ওভার হাতে রেখেই 7 উইকেটের বড় জয় পেয়েছে। এর আগে টস জিতে আগে ব্যাট করতে দুই ওপেনার উড়ন্ত সূচনা হয় শ্রীলঙ্কার, যদিও খানিক পরেই কাঁধে অস্বস্তি বোধ করায় রিটায়ার হার্ট হয়ে মাঠ ছাড়েন কৌশল পেরেরা। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে 24 বলে 34 রান। এরপর নিশাং খানাকে সঙ্গে নিয়ে আসেন কৌশল মেন্ডিস, দুজনের ব্যাটে 17 রান পেরিয়ে যায় লঙ্কানরা। তবে দলীয় 104 রানে মেন্ডিসকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাসুম আহমেদ। পরের ওভারেই সাদিরা সামারা বিক্রমাকে 2 রানে আউট করেন শেখ মেহেদি। এরপর ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে 52 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। এই লঙ্কান ব্যাটার দেখেও শ্বাস ঘরে ফেরান মেহেদি, 64 বলে 68 রানে থামেন নিশাঙ্কা। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা চারিস আশঙ্কাকে শ্বাস ঘরে ফেরান শেখ মেহেদি। মিরাজের দারুণ ক্যাচে পেভিলিয়নে ফিরেন 18 রান করে। এরপর বেশ কিছুক্ষণ টিকে থাকতে পারেনি লঙ্কান অধিনায়ক শানাকা, শরীফুলের শট বলে তানজিমের কাছে ক্যাচ দিয়ে 3 রানেই ফিরতে হয়েছে তারকে। রান আউটে কাটা পড়েন করুণারত্নে, দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 55 রান করে মিরাজের কাছে শিকার হন ধনঞ্জয়া। 10 রানে ধোনিত, 11 রানে আউট হন হেমন্ত, 13 রানে অপরাজিত থাকেন নাহিরো কুমারা। বাংলাদেশের হয়ে শেখ মেহেদি 36 রান খরচায় শিকার করেছেন 3 উইকেট, এছাড়া নাসুম শরীফুল তানজিমও মিরাজ 1টি করে উইকেট পেয়েছেন। এদিন 7 ওভারে বোলিং করে উইকেট শূন্য থাকলেও বেশ মিতব্যয়ী ছিলেন তাসকিন আহমেদ।